নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব চন্দ্রগ্রহের কিছু উপায় নিয়ে, কিছু টোটকা নিয়ে, যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে চন্দ্রের অশুভত্বকে খুব সহজেই দূর করতে পারেন। কী পন্থা অবলম্বন করলে আপনাদের জীবনে চন্দ্রের অশুভ প্রভাব আপনার জীবনে পড়বে না? দেখুন, প্রথমেই বলবো, প্রত্যেক দিন রাত্রিবেলা যখন আপনারা শয়ন করছেন, তখন একটি নির্দিষ্ট সময়ে সঠিকভাবে শয়ন করুন। এতে আপনাদের চন্দ্রের শুভত্ব অবশ্য মিলবে, কারণ রাতকে কিন্তু চন্দ্র নির্দেশ করে থাকে। দ্বিতীয়ত, মাতাকে, নিজের মাকে সম্মান করুন, যার মাধ্যম দিয়ে চন্দ্র অত্যন্ত শক্তিশালী, দ্রুত হবে। তিন নম্বর, প্রত্যেক সোমবার দিন নিকটবর্তী কোনো শিব মন্দিরে হতে পারে, কোনো শিবলিঙ্গে হতে পারে, কাঁচা দুধ আপনারা অর্পণ করুন। এতে নিশ্চিতভাবে চন্দ্রগ্রহের শুভত্ব বৃদ্ধি পাবে। চতুর্থত, আপনাদের ক্ষেত্রে একাদশী যে তিথি পড়ে প্রত্যেক মাসে দুটো করে, একটি শুক্লপক্ষে একটি কৃষ্ণপক্ষে, এই দুটো একাদশী তিথিতেই যদি আপনারা চাল খাচ্ছেন সেটিকে অ্যাভয়েড করুন। চালের কোনো খাবার আপনারা একাদশী তিথি চলাকালীন খাবেন না। এতে চন্দ্র আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে মজবুত হবে, মন অনেক বেশি শক্তিশালী হবে, যার মাধ্যম দিয়ে আপনারা অনেক বেশি কাজ নিশ্চিতভাবে সাফল্য পেতে পারবেন। পাঁচ নম্বর, প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে চন্দ্রের প্রভাব অত্যন্ত বেশি থাকে পৃথিবী পৃষ্ঠে, তাই পূর্ণিমা তিথি চলাকালীন কাঁচা দুধ দিয়ে আপনারা চন্দ্রকে জলার্ঘ্য দিন, যার মাধ্যম দিয়ে চন্দ্রের শুভ প্রভাব আপনার জীবনে অবশ্যই বর্ষিত হতে দেখতে পাবেন। ঠিক যেভাবে সূর্যকে জলার্ঘ্য দেওয়া হয়, ঠিক একইভাবে আপনারা চন্দ্রদেবকে জলার্ঘ্য দিন। এতে আপনাদের মানসিক স্থিতি নিশ্চিতভাবে মজবুত হতে দেখতে পাবেন। ছ নম্বর হচ্ছে, আপনারা যদি রূপোর পাত্রে প্রাত্যহিকভাবে রাত্রেবেলা জল রেখে দেন এবং পরবর্তী দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতে অর্থাৎ ভোরবেলায় আপনারা প্রথমে সেই রূপোর পাত্রে রাখা জল পান করছেন, এতে চন্দ্রের শুভত্ব বৃদ্ধি পাবে। সাত নম্বর, আপনাদের ক্ষেত্রে আপনার যে লিটল ফিঙ্গার রয়েছে, কনিষ্ঠ আঙ্গুল রয়েছে, এই কনিষ্ঠ আঙ্গুলে যে কোনো সোমবার দিনকে একটি রূপোর সলিড রিং আপনারা ধারণ করুন, এতেও চন্দ্রের শুভত্ব বৃদ্ধি পাবে। আট নম্বর, দেখুন, মুক্ত আপনারা অনেকেই ধারণ করতে পারেন, মুনস্টোন আপনারা অনেকেই ধারণ করতে পারেন, কিন্তু রত্ন ধারণের পূর্বে কোনো বিশেষ পরামর্শদাতার পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। হঠাৎ করে কোনো রত্ন ধারণে আপনাদের ক্ষেত্রে বড় জটিল সমস্যা আপনারা কিন্তু ফেসে যেতে পারেন, বড় জটিল সমস্যায় আপনারা কিন্তু জড়িয়ে যেতে পারেন। তাই আপনারা যদি মুক্ত ধারণ করছেন, আপনার চন্দ্র অশুভ রয়েছে, মুক্ত হঠাৎ করে ধারণ করে নিলেন, অথবা আপনার চন্দ্র অশুভ রয়েছে, আপনি মুনস্টোন ধারণ করে নিলেন, এমনটি কখনোই করবেন না, বিশেষ পরামর্শদাতার পরামর্শ নিন, নিশ্চিতভাবে আপনারা লাভবান হবেন। ন নম্বর, দেখুন, আপনাদের ক্ষেত্রে পূর্ণিমাতে যে জোয়ারের জল হয়, সেই জোয়ারের জল কোনো নদী থেকে নিয়ে আসুন এবং সেই জল দিয়ে আপনারা আপনার গৃহে জলের সাথে মিশিয়ে স্নান করতে পারেন, অথবা আপনারা কোনো নিকটবর্তী নদীতে গিয়ে জোয়ারের জলে সামান্য স্নান অবশ্যই করতে পারেন। এতে মানসিক স্থিতি ঠিক থাকবে। দেখুন, চন্দ্রগ্রহণ যেদিনকে থাকে, সেই চন্দ্রগ্রহণ চলাকালীন চন্দ্রগ্রহণের সময় আপনারা কিন্তু একটি বাঁশের ঝুড়ি নিন এবং তার মধ্যে সামান্য আতপ চাল দিয়ে কোনো মানুষকে দান করুন, যখন চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাবে। এমনটি করতে পারলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু গ্রহণের সুপ্রভাব, চন্দ্রগ্রহণের সুপ্রভাব আপনার জীবনে অবশ্যই পড়তে দেখতে পাবেন। এগারো নম্বর, দেখুন, রিঠা গাছ, এর সাথে সাথে জাম গাছ এবং আক গাছ, এই তিনটি গাছের আপনারা বীজ অথবা তিনটি গাছের চারা আপনারা আপনাদের গৃহে, আপনারা আপনাদের কাছাকাছি কোনো মন্দিরে বা টবে রোপণ করুন, যে কোনো সোমবার দেখে, যে কোনো শুভ তিথি দেখে প্রত্যহিকভাবে জল অর্পণ করুন, সম্ভব না হলে যখন যখন পারছেন জল অর্পণ করুন। গাছ যত বৃদ্ধি পাবে তা আপনাদের জীবনে শুভত্ব বৃদ্ধি করবে। দ্বাদশ নম্বর বলবো, আপনাদের ক্ষেত্রে প্রত্যহিকভাবে একটি ছোট্ট বীজ মন্ত্র চন্দ্রের, এমনটি কিন্তু প্রত্যেক দিন পড়লে সুফল মিলবে। মন্ত্র হলো ওম শ্রাম শ্রীম শ্রম স চন্দ্রমসে নম। এই মন্ত্রের পাঠ, এই মন্ত্রের জপ প্রত্যেক দিন করুন, 108 বার করে করুন। মুক্তর মালায় করতে পারেন, সম্ভব না হলে শ্বেত মালায় করতে পারেন, অর্থাৎ সাদা যে কোনো মালায় করা যেতে পারে, সুফল মিলবে। ১৩ নম্বর বলবো, শুভ তিথিতে
যে কোনো শুভ তিথি হতে পারে, একাদশী হতে পারে, পূর্ণিমা হতে পারে, এরকম শুভ যে কোনো তিথিতে আপনারা চেষ্টা করুন দই, শঙ্খ এবং সাদা বস্ত্রের দান করতে যে কোনো ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণীকে। এতে সুফল আপনার জীবনে চন্দ্র দ্বারা অবশ্য মিলবে। 14 নম্বর খুব ইন্টারেস্টিং একটি পয়েন্ট বলবো আপনাদের, আপনারা প্রত্যেকেই করতে পারেন, তা আপনাদের জন্য নিশ্চিতভাবে চন্দ্রের শুভত্ব ভীষণভাবে দ্রুত বৃদ্ধি করবে। কী করবেন? মা দুর্গার যে 108টি নাম রয়েছে, এই 108টি নাম আপনারা একবার একবার করে পড়তে পড়তে একটি করে শ্বেত ফুল, সাদা যে কোনো গন্ধযুক্ত ফুল আপনারা মা দুর্গার চরণে অর্পণ করতে থাকুন। একবার করে নাম বলছেন আর একবার করে আপনারা ফুল অর্পণ করছেন, এইভাবে 108টি ফুল মা দুর্গার চরণে অর্পণ করুন। এমনটি যে কোনো সোমবার করতে পারেন অথবা যে কোনো শুভ তিথিযুক্ত দিনে, অর্থাৎ পূর্ণিমা হতে পারে, একাদশী হতে পারে, এমনটি করলে সুফল মিলবে। 15 নম্বর আপনাদের ক্ষেত্রে বলবো, দুমুখী একটি রুদ্রাক্ষ আপনারা কিন্তু আপনাদের গলায় অথবা আপনাদের বাজুতে ধারণ করতে পারেন, যে কোনো সোমবার দিন, যে কোনো পূর্ণিমার দিন, যে কোনো শ্রাবণ মাসে শুভ হবে। 16 নম্বর, প্রত্যেক রবিবার দিন রাত্রিবেলা কাঁচা দুধ সামান্য গ্লাসের মধ্যে রেখে, আপনি যেই ঘরে শয়ন করছেন সেই ঘরে রেখে দিন, পরবর্তী দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই কাঁচা দুধটিকে নিকটবর্তী কোনো বাবুল গাছের গোড়ায় ঢেলে দিন। এমনটি প্রত্যেক রবিবার রাখুন এবং সোমবার এমনটি করতে থাকুন। এতে নিশ্চিতভাবে চন্দ্রের শুভত্ব আপনার জীবনে ভীষণভাবে বৃদ্ধি পাবে। আপনার গৃহে একটি চন্দ্র যন্ত্র স্থাপন করুন এবং প্রত্যয়িকভাবে সেটির পূজা উপাসনা করুন, শ্বেত ফুল দিয়ে, তা আপনাদের জন্য শুভ হবে। চেষ্টা করুন গৃহে একটি পঞ্চধাতুর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে, নিত্য পুজো করতে, প্রত্যয়িকভাবে পুজো করতে, এতে চন্দ্রের শুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পাবে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম চন্দ্রের কিছু বিশেষ টিপস, যার মাধ্যম দিয়ে আপনারা চন্দ্রকে, চন্দ্রের যে শুভত্ব সেটা কিন্তু আপনার জীবনে বাড়াতে পারেন। চন্দ্র যদি আপনার ক্ষেত্রে অশুভ রয়েছে তাহলেই এমন প্রক্রিয়া আপনাদের জীবনে করা উচিত। চন্দ্র আমাদের যেহেতু মনের কারক, তাই মনকে ব্যালেন্স করতে বিশেষ করে দ্রুত সাহায্য করবে এই প্রক্রিয়া দ্বারা। আমাদের এই ছোটো ছোটো প্রোগ্রামগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।